শীঘ্রই আসতে চলেছে বলিউড তারকা অজয় দেবগানের নতুন সিনেমা ময়দান। সম্প্রতি প্রকাশ হলো সিনেমার ট্রেলার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তি পেতে চলেছে চলতি বছরইতে। ট্রেলারে উঠে এসেছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কিছু খণ্ডচিত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ময়দানে নামছেন অজয় দেবগান। সম্প্রতি প্রকাশ পেল অজয় অভিনীত নতুন সিনেমা ময়দানের ট্রেলার। পর্দায় ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। 1952 সাল থেকে 1962 সাল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। এ সময় অলিম্পিকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয় দলটি। খালি পায়েই অন্যতম সেরা খেলায় বাজিমাত করে তারা। এ সময়ের ভারতীয় ফুটবল টিম নিয়েই তৈরি হয়েছে অজয় দেবগানের নতুন এই সিনেমা। ট্রেলারে দেখা গিয়েছে সেই খালি পায়ে দুর্দান্ত খেলার ঝলক। আকাশভাঙা বৃষ্টির মধ্যে অসামান্য একটি গোল করার পরেই দৃশ্যে আসেন অজয় দেবগান। ছাতা হাতে কোচের ভূমিকায় দেখা যায় তাকে। সিগারেট টানতে টানতে সেই অসাধারণ দৃশ্যের সাক্ষী হচ্ছেন তিনি। সম্প্রতি ময়দানের টিজার পোস্ট করে অজয় দেবগান লেখেন, চলে এসো ময়দানে, আমরা প্রস্তুত ভারতীয় ফুটবলের সেরা সময়টাকে তুলে ধরতে। এর আগে 5 মার্চ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন, একজন অসাধারণ মানুষের গল্প, তার দল, টিম এবং দেশের হয়ে খেলা, যা ভারতীয় ফুটবলে একটি চিরকালীন ছাপ ফেলে রেখে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত শর্মা। অজয় দেবগান ছাড়াও অভিনয় করছেন প্রিয়ামণি, গজরাজ রাও ও রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে। এবছর ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হাসিবুল করিম, শোবিষ্ট নাইট।